লোহাগাড়া উপজেলা চুনতি ইউনিয়ন মন্ডুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান। বিস্তারিত দেখুন কলিমুল্লার পাঠানো তথ্য ভিডিও চিত্রে। খেলাধুলার মাঠ নেই আর এখানে ওয়াশ ব্লক নেই, আর মাঠ যেগুলো বরাদ্দ করছে এগুলো আমার নিজের অর্থায়ন আমি বরাদ্দ করছি, কিন্তু এখনো কোনো অনুদান পাই না সরকারিভাবে। লোহাগাড়া উপজেলা চুনতি ইউনিয়ন মন্ডুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান বলেন, স্কুল মাঠ না থাকায় ছাত্রছাত্রী খেলাধুলা করতে পারছে না। মাঠের জন্য লোহাগাড়া সাতকানিয়া সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীকে অবগত করা হয়েছে আরেকটি ওয়াশ ব্লক প্রয়োজন। এ সময় তিনি স্কুল উন্নয়নের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এই স্কুলটা আমাদের খুব দুর্গম এলাকার স্কুল, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া 12 সালে অর্থায়নে এই স্কুলের মধ্যে এখনো পর্যন্ত আমাদের পর্যাপ্ত পরিমাণ কোনো মাঠ নেই, আর মাঠ যেগুলো বরাদ্দ করছে এগুলো আমার নিজের অর্থায়নে আমি বরাদ্দ করছি, কিন্তু এখনো কোনো অনুদান পাই না সরকারিভাবে। আমি বিনীত অনুরোধ আবেদন করতেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর শিক্ষা অফিসারের কাছে আমাদের যেন এখানে মাঠ বরাদ্দ